আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আমি আলোর মতো ভালো আছি। আজকে আলোচনা করব লেবুর উপকারিতা এবং অপকারিতা নিয়ে। আমরা সবাই শরবত পছন্দ করি, আর সেটা যদি হয় লেবুর শরবত তাহলে কোনো কথাই নেই। গরমে লেবুর শরবত আমাদের ক্লান্তি দূর করে, লেবু আমাদের শরীরে ডিহাইড্রেশনের ঘাটতি পূরণ করতে সহায়তা করে। লেবুতে ভিটামিন সি থাকার ফলে আমরা স্কার্বি রোগ থেকে আমরা মুক্তি পাই। অ্যান্টিঅক্সিডেন্ট এবং মিনারেলস আমরা এই লেবু থেকে পেয়ে থাকি। হজম শক্তি বাড়ে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায় এই লেবু খেলে। লিভারে উপস্থিত ক্ষতিকর টক্সিক উপাদান প্রস্রাবের মাধ্যমে বের করতে সহায়তা করে এই লেবু শরবত। লিভার পরিষ্কার করতে সহায়তা করে এবং আমাদের হাই ব্লাড প্রেশার যাদের আছে আর হাই ব্লাড প্রেশার কমাতে সহায়তা করে লেবুর শরবত। এবং আমাদের আসলে এই লেবু আমরা সচরাচর সবাই খেতে পারি। এই গরমে লেবু খাওয়ার ফলে আমাদের ত্বক উজ্জ্বল থাকে, আমরা এক কথায় বলতে পারি যে আমাদের স্কিন ভালো থাকে অনেক এবং ত্বক টান টান রাখে। আসলে লেবুর শরবত আসলে আমরা যদি খেয়ে থাকি প্রতিনিয়ত আমাদের হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি কমাবে এই লেবুর শরবত। এতক্ষণ আমরা আলোচনা করলাম উপকারিতা নিয়ে, এখন আলোচনা করব অপকারিতা নিয়ে। আসলে আপনারা যখন শরবত বানাবেন লবণ এবং বিট লবণ একটু কম খাওয়ার ট্রাই করবেন, কেননা কিডনি ফিল্টার করতে সমস্যা হয়। আসলে যদি আপনারা অতিরিক্ত খান আসলে কিডনি বিকল হওয়ার সম্ভাবনা থাকবে, এই জন্য আসলে এইসব জিনিস না খাওয়াই ভালো। আর অতিরিক্ত ঠান্ডা পানি দিয়ে শরবত বানাবেন না, এতে করে আপনার টনসিলের সমস্যা হতে পারে, মাইগ্রেশনের সমস্যা হতে পারে, দাঁতে ব্যথা হতে পারে এবং খাদ্যনালীর সমস্যা হতে পারে। এজন্য আমি বলবো যে আপনারা কখনোই ঠান্ডা পানি দিয়ে খাবেন না, এবং যাদের আলসার আছে তারা লেবু শরবত খাবেন না, ঠিক আছে? এবং আরেকটা কথা না বললেই নয়, খালি পেটে আপনারা লেবু শরবত খাবেন না। এবং অতিরিক্ত লেবু শরবত খেলে যেটা হবে, আমরা দেখা যাচ্ছে যে আমরা অতিরিক্ত লেবু শরবত খাচ্ছি, সেক্ষেত্রে আমাদের কিন্তু অতিরিক্ত খেলে যেটা হবে সেটা হচ্ছে বমি বমি ভাব হবে। এই জন্য আমরা একটু অ্যাভয়েড করে চলবো। আসলে সবাইকে বলবো যেন নিজের হাতে শরবত বানিয়ে খান, আসলে কাউকে দিয়ে শরবত আসলে বানানো ঠিক না। আর একটা কথা না বললেই নয়, অনেকে অনেক সময় আমরা রাস্তার পাশে বা হচ্ছে লেকে বা পার্কে যখন যাই তখন আসলে এইরকম কিছু দোকানে এরকম লেবুর শরবত বিক্রি করে, আসলে আমাদের খেতে ইচ্ছা করে। কিন্তু আসলে এসব খাইতে চাইলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে দেখতে হবে যে লোকটা আসলে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, হাত ওয়াশ করে কি না, হাতে হ্যান্ড গ্লোভস আছে কি না, পানিটা কত ভালো এটাও দেখতে হবে, ঠান্ডা যে করতেছে যে বরফ ইউজ করতেছে ওটা আসলে মাছের বরফ কি না, মানে বরফটা পরিষ্কার কি না, আবার অতিরিক্ত বিট লবণ বা লবণ ইউজ করতেছে না কি না শরবতের মধ্যে, এবং হচ্ছে যে চিনির পরিবর্তে স্যাকারিন ব্যবহার করতেছে কিনা এটাও আসলে আমাদের দেখতে হবে। আসলে ডাইরেক্টলি আসলে আমাদের এভাবে অসতর্কতাভাবে আসলে খেলে হবে না। আর আরেকটা কথা না বললেই নয়, আপনারা আসলে এই যে দেখতেছেন যে লেকের থেকে পানি তুলতেছে এবং এই ফিল্টারে ভরতেছে, এবং দেখেন কিছুদিন আগে একটা ভাইরাল হয়েছে ভিডিও, সেটা হচ্ছে যে বরফ কিন্তু হচ্ছে যে ইঁদুর বরফ হয়ে গেছে, এরকম ওই পানি যদি আপনারা খান সেক্ষেত্রে আপনার ডায়রিয়া হওয়ারও সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আসলে যেভাবে আপনারা খান না কেন, নিজে নিজে শরবত তৈরি করে খেলে আসলে সবচেয়ে বেশি উপকার। এবং আসলে